দেশটার এক জাতীয় ঐক্য ডাক দিয়েছিলাম যে সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রকে আমি যে রাজনৈতিক দল যারা আমাদের গণঅভ্যুত্থানে আমাদের নেতৃত্বে এসে আমাদের এই ফেসিবাদ ব্যবস্থা বিলুপের প্রাথমিক ধাপ শেখ হাসিনার ফেসিস্ট শেখ হাসিনার পতন আমরা ঘটিয়েছি এখন এই ফেসিবাদ ব্যবস্থার পূর্ণাঙ্গ বিলুপের ক্ষেত্রে আমাদের আরেকটি যে বাধা হিসেবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে চুপপুর অপসারণ এবং আমাদের যেই নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত এইসব বিষয় নিয়ে আমরা আপনারা জানেন আমরা গত দুই দিন ধরে আমাদের দেশের যেই প্রমিনেন্ট যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা আমাদের নেতৃত্ব গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং এই ফেসিবাদ ব্যবস্থা বিলুপে অংশগ্রহণ করেছে তাদের সাথে আমরা আলাপ চালিয়ে গিয়েছি আজকে আমরা বিএনপির সাথে আমরা আলোচনা করেছি সেখানে আজকে আমরা তিনটি বিষয় নিয়ে মূলত আলোচনা করেছি প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক সেটিকে কীভাবে আমরা ঘোষণা দিব সেটাকে কীভাবে আমরা করা যায় এই বিষয় নিয়ে তাদের সাথে আমরা কথা বলেছি দ্বিতীয়ত আমরা হচ্ছে যে চুপপুর অপসারণ এই যে চুপপুর অপসারণটা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা কীভাবে করতে পারি এবং সেটাতে যে পলিটিক্যাল কনসেনসাস সেটাতে কীভাবে বিল্ড করা যায় এবং যে কোনো ধরনের সংকট কীভাবে হচ্ছে অ্যাভয়েড করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি তৃতীয়ত জাতীয় ঐক্যটি কীভাবে ধরে রেখে আমরা হচ্ছে এই যে সার্বিক এই যে গভর্নমেন্ট কীভাবে ফাংশনিং যেটার ধারাবাহিকতা অব্যাহত রাখা যায় সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি বিএনপির যারা আজকে আমাদের এখানে ছিলেন মির্জা ফখরুল সাহেব ছিলেন আমাদের এনি সাহেব ছিলেন এবং হচ্ছে সালাউদ্দিন সাহেব ছিলেন তারা আমাদের সব কথা শুনেছেন এবং তারা জানিয়েছেন আমাদের যে বার্তা তারা পেয়েছেন এবং এই বিষয়ে তারা হচ্ছে তাদের ফোরামে কথা বলবেন আর গত দুই দিনে আমরা হচ্ছে বিএনপির পাশাপাশি আমরা হচ্ছে জামাতের সাথে আমরা বসেছিলাম তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং ইসলামী যে আন্দোলন ইসলামী আন্দোলনের সাথে আমাদের কথা হয়েছে তাদের সাথেও আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি জামাতের জায়গা থেকে তারা এই বিষয়ে একমত প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে তার ইতিমধ্যে তাদের জায়গা থেকেও তারা হয়তো তাদের বক্তব্য স্পষ্ট করেছেন যে নৈতিকতার জায়গা থেকে চুপপুর তার পদে থাকার আর কোনো ধরনের গ্রহণযোগ্যতা নেই সেই জায়গাটি হয়তো জামাত থেকে স্পষ্ট করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও একই কথা বলেছেন যে তারা দ্রুততম সময়ের মধ্যে জাতীয় ঐক্যের ভিত্তিতে যে তারা হচ্ছে যে তারা হচ্ছে চুপপুর অপসারণ চায় এবং আগামীকাল আমাদের আরও রাজনৈতিক দলের সাথে আমাদের গণতন্ত্র মঞ্চ এবং হচ্ছে বারো দলীয় জোটের সাথে আমাদের গণ অধিকার পরিষদের সাথে আমাদের হচ্ছে আগামীকাল হচ্ছে ডায়ালগ রয়েছে আমাদের এই ডায়ালগ অব্যাহত থাকবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার জন্য জাতীয় ঐক্যর যেটা প্রতিষ্ঠিত হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন 5ই আগস্টে আমরা সেটার প্রতিফলন দেখেছি এই জাতীয় ঐক্যটি কীভাবে ধারাবাহিকতা ধরে রাখা যায় অব্যাহত রেখে আমরা হচ্ছে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাচ্ছি যেখানে ফেসিবাদ ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ হবে সেদিকে কীভাবে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়টি নিয়ে আমাদের হচ্ছে পলিটিক্যাল ডায়ালগ আমাদের কন্টিনিউ থাকবে হাসান ভাই আপনি যে দুদিন আগে দেখেছিলেন পোস্ট দিয়েছিলেন ফেসবুক পোস্টে বিএনপি তাদের বক্তব্যে স্পষ্টীকরণ একটি কথা আসছিল যে তারা আসলে রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে তারা কি চায় সেটা আপনি স্পষ্ট করতে আপনি একটা পোস্ট দিয়েছিলেন সেটি কি আপনি স্পষ্ট হয়েছিল আজকের বৈঠকে দেখেন আজকের বিষয়ে তারা আমাদের কাছ থেকে আমাদের বক্তব্য তারা আমাদের কাছ থেকে জেনেছেন এবং তারা এই বিষয়ে খুবই অ্যামিয়েবল ডিসকাশন হয়েছে তারা আমাদের সব কথাই শুনেছেন এবং এ বিষয়ে তারা তাদের ফোরামে কথা বলে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন এবং খুবই জেন্টাল একটা ওয়েতে আমাদের কথাবার্তা হয়েছে আশা করি তারা সেই জায়গাটি নিশ্চয়ই স্পষ্ট করবেন